हेलो स्टूडेंट्स, आई बाबलू, वेलकम टू माय यूट्यूब चैनल डब्ल्यू बी स्टडी पॉइंट। आज हम आलोचना करब तुम्हारे पंचम श्रेणी आमार गणित विषय जो 76 नम्बर पृष्ठा आछे सेखाने जो अंकगुलो आछे तार समस्त अंकेर समाधान निये। आगे भिडियो आमी तुम्हारे 74 और 75 नम्बर पेज पर्यन्त अंक करिएछि। तुम्हारा जदि भिडियो देखे ना थाको डेस्क्रिप्शन बक्से तार लिंक देया आछे, सेखान थेके गिये देखे नेबे। तो देखो एकेर दागे आछे दुटी संख्यार गुणफल 1035, एकटी संख्या 23 होले अन्यटी कत। তাহলে আমরা লিখে নেব দুটি সংখ্যার গুণফল। তো লিখলাম দুটি সংখ্যার গুণফল কত বলে দিয়েছে, দেখো বইতে বলেছে 1035, এটা বলে দিয়েছে। একটি সংখ্যা বলে দিয়েছে, একটি সংখ্যা কত আছে দেখো 23। তাহলে অপর সংখ্যাটি কি হবে? অতএব অপর সংখ্যাটি হলো 1035। একে কি করব 23 দিয়ে ভাগ করব। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার কেন ভাগ করব। দেখো দুটো সংখ্যা আছে, অর্থাৎ একটি সংখ্যা আছে 23, আর সেই সংখ্যাটার সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করেছি যেটা গুণ করার ফল 135 এসেছে। তাহলে দুটি সংখ্যাকে তো গুণ করতে হয়েছে, দুটি সংখ্যা গুণ করার পরে এটা এসছে। তাহলে একটি সংখ্যা যদি 23 থাকে তাহলে অপর সংখ্যাটি কি বের করতে গেলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তো 23 দিয়ে আমরা 1035 কে ভাগ করে নেব। তো দেখো আমি এরকম যখন বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তখন একটা নিয়ম তোমাদের শিখিয়েছিলাম কি, এখানে প্রথম সংখ্যা দুটো দেখবো। দেখো 23 দিয়ে 10 কে ভাগ করা যাচ্ছে না, তাহলে 103 কে দেখতে হবে। তাহলে 2 কে কতবার গুণ করলে এই 10 আসে? 5 বার। 5 বার 2 কে যদি গুণ করা হয় তাহলে 10 আসে, কিন্তু 3 কে 5 দিয়ে গুণ করলে 15 হয়ে যাচ্ছে, তাহলে 115 হয়ে যাবে। কিন্তু এখানে আছে কত? 103। তাহলে 5 বার হবে না আমাদের, কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করবো আমরা। 4 দিয়ে গুণ করে 3 4 12 2, হাতে থাকছে 1, 4 2 8 আর 1 9, কত হচ্ছে 92। এবার কি করব, বিয়োগ করব। 2 আছে কত হলে 3 হবে 1 হলে, 9 আছে কত হলে 10 হবে 1 হলে, 11 হচ্ছে। এবার এই 5 নামলো এখানে, কত হলো 115। এবার দেখো আমি বলেছিলাম আগের বার 5 দিয়ে মিলে যাবে, 3 5 15 5, হাতে 1, 5 2 10 আর 1 11, কত হলো? অপর সংখ্যাটি কত হবে? 45। তাহলে আমরা এখানে লিখবো সমান 45, এটা আমাদের উত্তর। তাহলে একটি সংখ্যা যদি 23 হয় অপর সংখ্যাটি হবে 45, কেমন? এবার দেখো দুয়ের দাগে আছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টে সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে, প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে, অর্থাৎ 3টে সারি তার প্রত্যেকটা সারিতে 4830 জন করে দাঁড়িয়ে আছে। সেখান থেকে 2539 জন চলে গেল, এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু একটি সারিতে এত লোক দাঁড়িয়েছিল তাহলে 3টে সারিতে কি হবে? 3 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর যে উত্তরটা আসবে তার থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিলে কতজন লাইনে দাঁড়িয়ে আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখব প্রতি সারিতে দাঁড়িয়েছিল কতজন করে, দেখো বইতে তোমাদের বলে দেওয়া আছে 4830 জন। তাহলে 3টি সারিতে মোট দাঁড়িয়েছিল লিখব, সারিতে দাঁড়িয়েছিল কতজন? এই 4830 গুণ 3, একে 3 দিয়ে গুণ করে দেবো জন, কারণ দেখো একটা সারিতে তো এই লোক ছিল, তাহলে 3টি সারি থেকে নিশ্চয়ই বেশি থাকবে। এবার কি করব, আমরা গুণ করব এখানে 3 দিয়ে 0কে গুণ করলে হচ্ছে 0, 3 দিয়ে 3কে গুণ করলে হয় 9, 3 দিয়ে 4কে গুণ করলে হচ্ছে 24, 24 এ 4 থাকে হাতে 2, 3 4 12 আর 2 14, কত হচ্ছে 14490 জন। এবার দেখো চলে গিয়েছিল কজন? 2539 জন। তাহলে আমরা লিখব চলে গেল 2539 জন, এটা চলে গেল। তাহলে অতএব এখন দাঁড়িয়ে আছে কতজন? এখন দাঁড়িয়ে আছে কতজন? মোট ছিল কতজন? 14490 জন, তার থেকে চলে গেছে 2539 জন, এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে 1, 3 এর 4, 4 আছে কত হলে 9 হবে, 5 হলে, 5 আছে কত হলে 14 হবে, 9 হলে হাতে 1, 2 এর 3,
তিন আছে কত হলে চার হবে, এক হলে আর এখানে এক বসে যাচ্ছে, তাহলে 11,951 জন এখন লাইনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু অঙ্কগুলো লিখে লিখে করতে হবে, যত লিখে তোমরা করবে যিনি খাতা দেখবেন তিনি কিন্তু ভালোভাবে অঙ্কগুলো দেখবেন। এবার দেখো দিনের দাকে বলেছে দুটি সংখ্যার যোগফল 2,420 এবং তাদের বিয়োগফল 1,224 হলে সংখ্যা দুটি কি কি, এটা একটু অন্য ধাঁচের অঙ্ক, অঙ্কটি ভালো করে বুঝবে। দেখো প্রথম বলেছিল দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ আমরা যদি লিখি প্রথম অর্থাৎ একম যোগ দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় সংখ্যা, আমাদের বলেছিল না যোগফল, তাহলে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা আমরা লিখব, বলে দিয়েছে কত 2,420, এটা আমাদের বলে দিয়েছে। আর বলেছে আবার লিখবো আমরা প্রথম বিয়োগ দ্বিতীয় অর্থাৎ দুটি সংখ্যার বিয়োগফল, আমাদের বলেছে কত দেখো 1,224, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে দেখো প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা 2,420 জন বা 420, আর প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা আছে 1,224। তাহলে দেখো এখানে যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ বিয়োগ করি, অর্থাৎ এরকমভাবে আমরা অঙ্কটি করব, এখানে প্রথম সংখ্যা আর প্রথম সংখ্যা দুটোই আছে যোগ, তাহলে এখানে লিখব 2 × প্রথম সংখ্যা, লিখলাম। এখানে দেখো দ্বিতীয় সংখ্যার আগে আছে যোগ, এখানে দ্বিতীয় সংখ্যার আছে আগে বিয়োগ, তাহলে আমরা এই দুটো সংখ্যাকে এইভাবে কেটে দিতে পারি। তাহলে 2 × প্রথম সংখ্যা সমান কত, যেহেতু যোগ করছি তাহলে এখানে করব 4, এই 2 আর 2 হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6, আর 2 আর 1 হচ্ছে 3, তাহলে 2 × প্রথম সংখ্যা হচ্ছে কত 3,644। তাহলে এখানে দেখো 2 এর সঙ্গে গুণ আছে, তাহলে আমরা যদি শুধু প্রথম সংখ্যা বের করি, অতএব প্রথম সংখ্যা সংখ্যা কি করে বের করব, এই 3,644, এখানে দেখো 2 কি এই প্রথম সংখ্যার সঙ্গে গুণ ছিল, সমান সমানের এপাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 2 চলে যাবে নিচে। ঠিক আছে, এবার 2 দিয়ে একে যদি ভাগ করি তাহলে একে কাটলে হচ্ছে 18 × 36, এটাকে একসঙ্গেই কাটতে হয়, যদিও একে কাটলে হচ্ছে 22 × 44, বা দেখো 18 × 36, 2 × 4, 2 × 4, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কত 1,822, তাই তো। এবার দেখো বলেছিল এই প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার যোগফল ছিল এত, তার মধ্যে থেকে যদি একটা সংখ্যা এত হয় তাহলে আর একটা সংখ্যা কি বেরিয়ে যাবে, তাহলে আমি লিখবো অতএব দ্বিতীয় সংখ্যা। কীভাবে বের করবো, এই যে দুটো সংখ্যার যোগফল ছিল 2,420, তার থেকে বিয়োগ করব 1,822, তাহলে বিয়োগ করলে কত হবে, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে 1, 2 রেখে 3, 3 আছে কত হলে 12 হবে, 9 হলে হাতে 1, 8 রেখে 9 আছে কত হলে 14 হবে, 5 হলে তাহলে কত দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 598। তাহলে একটি সংখ্যা হচ্ছে আমাদের 1,822, বা প্রথম সংখ্যা 1,822 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 598। অঙ্কটা কিন্তু একটু জটিল টাইপের আছে, তোমরা কিন্তু অঙ্কটা বারবার দেখো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবার দেখো চারের দাগে আছে একটি চাকরির পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছে, একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো, মোট কতগুলি ঘরে বসাই, সবাই বসলো, তাহলে আমরা লিখব পরীক্ষার্থীর সংখ্যা, কত আছে দেখো পরীক্ষার্থীর সংখ্যা আছে 50,125 জন, ঘরের সংখ্যা কটি আছে, ঘরে বসতে দিয়েছে অর্থাৎ ঘরের সংখ্যা কত, বইতে আছে দেখো 25, সরি কি বলেছে, একটি ঘরে 25 জন করে বা ঘরে বসলো, ঘরে বসলো কত 25 জন করে, তাহলে একটি ঘরে যদি 25 জন করে বসে তাহলে এই যে 50,125 জনকে বসার জন্য কতগুলো ঘরের প্রয়োজন, তাহলে লিখবো অতএব ঘরের প্রয়োজন। কি হবে 50,125/25, অর্থাৎ একটি ঘরে 25 জন ছিল, সেই 25 দিয়ে যদি আমরা এই 50,125 কে ভাগ করে দিই তাহলে উত্তরটি বেরিয়ে যাবে, তাহলে এখানে সমান দিয়ে উত্তর আমরা পরে লিখছি, এখানে আমি ভাগ করে দেখাচ্ছি 50,125। সর্বপ্রথম আমরা কি করব, এখানে যেহেতু দুটো সংখ্যা আছে সেই জন্য আমরা এখানেও দুটো সংখ্যা দেখবো, দেখো এখানে আছে 50, 25 কে 2 দিয়ে গুণ করলে 50 হয়, পুরোপুরি মিলে গেল। এবার এখানে নামাবো 1, দেখো 1 কে কিন্তু 25 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি 2 নামাবো। এবার দেখো 2 যখনই নামালাম দুটো সংখ্যা পরপর নামালাম, দুটো সংখ্যা পরপর নামালে একটা শূন্য দিতে হয়,
ঠিক আছে দিলাম। এবার দেখো একটা শূন্য দেওয়ার পরেও কিন্তু বারোকে বা বারোকে পঁচিশ দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি করতে হবে, এখানে আবার পাঁচ নামাতে হবে। এখানে যদি পাঁচ নামাই, যেহেতু তিনটে সংখ্যা পর পর নামালাম, তাহলে এখানে আরও একটা শূন্য দিয়ে নিতে হবে। এবার দেখো পঁচিশ দিয়ে যদি পাঁচকে গুণ করি, পাঁচকে পঁচিশ দিয়ে গুণ করলে কত হচ্ছে, 125। তাহলে উত্তর আমাদের কত হবে, ঘরের সংখ্যা প্রয়োজন 2005টি। ঠিক আছে, তাহলে আমাদের 2005টি ঘরের প্রয়োজন। এবার পাঁচের দাগে আছে, দেখো বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। সমষ্টি মানে কি, যোগফল, অর্থাৎ বাবা ছেলের বয়স একসাথে 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে, তাহলে আমরা কি লিখবো, সর্বপ্রথম বাবা ও ছেলের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি বললাম আমি, যোগফল, সমান 60 বছর। এবার লিখবো 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60 কত। তাহলে দেখো এখন তো আছে 60 বছর, 15 বছর পর নিশ্চয়ই 15 বছর বাড়বে, তাহলে 60-এর সাথে 15 যোগ করে দিলেই তো হয়ে যাবে উত্তর। কিন্তু না, এখানেই তো আমাদের একটু বুঝতে হবে কেন। দেখো ধরি আমি যদি বাবা ছেলের বয়স যদি ধরি 10 বছর আর বাবার বয়স যদি ধরি 50 বছর, তাহলে দেখো এদের দুজনের বয়সের সমষ্টি কত হলো, 60 বছর। আমি কিন্তু এটা ধরেছি, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়। তাহলে বলেছে এই যে 10 বছর আছে না, এটা তো ছেলে আর এটা বাবা, তাহলে বাবার ছেলের যদি 10 বছর হয় বাবার বয়স কত, 50 বছর। বলেছে 15 বছর পর, তাহলে 15 বছর পর তো ছেলের বয়সের সঙ্গেও 15 যোগ হবে, 15 বছরে তো ছেলে আর 10 বছরে থাকবে না, 15 বছরই হবে আরও বেশি, তাহলে 15 বছরে তো বাবারও 15 বছর বাড়বে, তো বাড়বে না। যদি ছেলের 15 বছর বাড়ে তাহলে তো বাবারও 15 বছর বাড়বে, তাই তো। তাহলে কত বছর মোট বাড়বে, 15 আর 15 30 বছর। তাহলে দেখো তাদের বয়সের সমষ্টি হবে, আমরা এইভাবে লিখব, 60 যোগ এই 15কে 2 দিয়ে গুণ, কারণ 15 বছর পরে কিন্তু দুইজনেরই বয়স বাড়বে। তাহলে এখানে হচ্ছে 60 আর এখানে হচ্ছে 30, সমান কত হবে, 90 বছর। এটাই আমাদের বোঝার, অর্থাৎ দুজনেরই কিন্তু 15 বছর করে বাড়ছে, একজনের তো বাড়ছে না, শুধু তো বলেনি যে 15 বছর পর বাবা, যদি বাবার 15 বছর পর বয়স এত হয় ছেলের বয়স কত হবে এমন জিজ্ঞাসা করেনি, বলেছে কি 15 বছর পর তাদের বয়সের সমষ্টি, অর্থাৎ বাবারও 15 বছর বাড়বে, ছেলেরও কিন্তু 15 বছর বাড়বে। সেই জন্যই দুজনেরই যেহেতু 15 15 বছর বাড়ছে, সেই জন্য 60-এর সাথে 15 দুটো বার 15 যোগ করলে হচ্ছে 30, সেই 30 যোগ করে দেবো হবে কত, 90 বছর। কেমন, এবার দেখো ছয়ে আছে, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, এটা ছিল 15 বছর পর, এটা হয়েছে 10 বছর আগে। তাহলে আমরা এখানে তো লিখতেই পারি, শুভ্রা ও তার মায়ের বয়সের সমষ্টি তার মায়ের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি বললাম, যোগফল, 50 বছর বলেছে, শুভ্রা ও শুভ্রার মায়ের বয়সের সমষ্টি কত আছে, 50 বছর। এবার লিখবো 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 60। এখানে আমাদের একটু বুঝতে হবে, ধরো আমি এখানে একটু বোঝানোর জন্য তোমাদের বক্সের মধ্যে লিখছি আগেরটার মতনই। ধরো এখানে আছে শুভ্রার মায়ের বয়স কত, 30 বছর, আর শুভ্রার বয়স কত, 20 বছর। ঠিক আছে, তাহলে শুভ্রার 10 বছর আগে বয়স কত ছিল, 10 বছর, 10 বিয়োগ হয়ে যাচ্ছে, শুভ্রার মায়ের 10 বছর আগে বয়স কত ছিল, 20 বছর। তাহলে দেখো দুজনেরই কিন্তু 10 আর 10 করে বয়স কমে গেল, আগেরটায় যেরকম 15 15 বেড়েছিল, এটাই 10 আর 10 বেড়ে গেল, তা কমে গেল। তাহলে বয়সের সমষ্টি এখন 50 বছর, যেহেতু কমে যাবে তাহলে এখানে লিখবো 10 গুণ 2 বিয়োগ করে দেবো, তাহলে 50 বিয়োগ 20 সমান 30 বছর। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, 30 বছর। আশা করি তোমরা এই পাঁচের দাগ আর ছয়ের দাগের অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। এই প্রশ্ন দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বারংবার ভিডিওটি দেখে অঙ্কগুলো ভালো করে বুঝে নেবে। এবার দেখো সাতের দাগের অঙ্কটি খুব সোজা, এক ব্যক্তির 60,000 টাকা ছিল,
তিনি 2500 টাকা স্ত্রীকে ও 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। কত টাকা দান করেছে? চলো অঙ্কটি দেখে নেই। তাহলে এখানে লিখবো কি, মোট টাকার পরিমাণ কত ছিল? 60,000 এই টাকা। এবার দেখো বলেছে স্ত্রী ও পুত্রকে দিলেন, তাহলে আমরা সেটা লিখবো একসঙ্গে, স্ত্রী ও পুত্রকে দিলেন। কত টাকা দেখো, 10,500 দিয়েছিল একজনকে, আর একজনকে দিয়েছিল 2,500। তো এই দুটো টাকা তো তিনি একসঙ্গে খরচ করে ফেলেছেন, অর্থাৎ দুজনকে দিয়ে দিয়েছেন, সেই জন্য এই দুটো টাকা কি করবো আমরা, যোগ করব। এবার দেখো তাহলে কত হচ্ছে, এই শূন্য করতে শূন্য, এই শূন্য শূন্য, 5 আর 5 10 এর 0, হাতে 1 2 এর 3, এখানে হচ্ছে 3, আর এখানে থাকছে 1, কত? 13,000 টাকা। তাহলে দেখো 13,000 টাকা তিনি কি ছেলে এবং তার স্ত্রীকে দিয়েছিলেন। এবার বাকি টাকা তিনি কি করেছেন, না দান করেছেন, অর্থাৎ এই টাকাটা 60,000 টাকা মোট ছিল, তার থেকে এত টাকা তিনি স্ত্রী আর পুত্রকে দিয়েছেন। তাহলে বাকি কত থাকে, বিয়োগ করলে বেরিয়ে যাবে। তাহলে অতএব সরি, তিনি দান করেন কত টাকা, না 60,000 থেকে বিয়োগ করে দেবো 13,000 টাকা, এই টাকাটা বিয়োগ করে দেব। তাহলে কি হচ্ছে, 3টে 0 যেহেতু আছে, এখানেও 3টে 0 বসে গেল। এবার 3 আছে কত হলে, 10 হবে, 7 হলে হাতে 1 2 হবে 4, কত টাকা দান করলেন, 47,000 টাকা তিনি দান করেছেন। বাস্তব জীবনে কিন্তু এটা সম্ভব নয়, কারণ স্ত্রী আর পুত্রকে কম দিয়ে দান করে দেবেন এত বেশি টাকা তিনি কিন্তু হতে পারে না। যদি এখানে স্ত্রীকে 25,000, ছেলেকে 10,000 দিতেন তাহলে অঙ্কটা ভালো হতো, যেহেতু 2500 বলেছে, তো আমাদের যেরকম অঙ্কের ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা কিন্তু সেভাবেই অঙ্কটি করবো, ঠিক আছে। এবার দেখো 9-এর দাগে বলেছে, সরি 8-এর দাগে, 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি। তো সর্বপ্রথম আমরা 1 আর 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো লিখে নেব। তাহলে কি লিখবো, 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হল 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক আছে। যেরকম যদি আমি ধরি 2, 2-এর কটা উৎপাদক 1 আর 2, যেমন ধরি 5, 5-এর কটা উৎপাদক 1 আর 5, এরকম যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা মানে কোন সংখ্যা, যে সংখ্যাটা এখানে দেয়া থাকবে। দেখো এখানে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে আর 2 আছে, তাই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। তো আমরা যদি এভাবেও বলি, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সমস্ত সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়, বা যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক আছে তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 1 মৌলিক সংখ্যা নয়, আর 1 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি আছে, 2, 3, 5, 7। এরপরে আছে দেখো, 2-এর পরে আছে কত, 3, 4 কিন্তু যৌগিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 8, 9 এগুলো কিন্তু সব যৌগিক সংখ্যা, কারণ 8-কেও ভাগ করা যায়, 9-কেও ভাগ করা যায়। তাহলে এদের যোগফল কত, তাহলে যোগফল সমান লিখব, যোগফল সমান 2+3+5+7, যোগ করে দেব কত হচ্ছে, 3 আর 2 5 আর 5 10 আর 7 17। তাহলে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার যোগফল কত হচ্ছে, 17। এবার দেখো 9-এর দাগে বলেছে, 1টি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত। দেখো তোমাদের এই যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 76 নম্বর পেজের বিভিন্ন রকম টাইপের অঙ্ক দেওয়া আছে, সমস্ত অঙ্কগুলোই কিন্তু একই রকম টাইপের না, সেই জন্য আমি প্রত্যেকটা অঙ্কই কিন্তু করিয়ে দিচ্ছি। তো বলেছে কি, 42 জন শিশুর গড় বয়স, তো আমরা সর্বপ্রথম লিখতে হবে 42 জন শিশুর গড় বয়স 11 বছর। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার গড় জিনিসটা কি, মনে করো তোমাদের শ্রেণীকক্ষে একটা ছাত্র আছে, তার বয়স কত বছর, 5-এ পড়ো যেহেতু 8 বছর, আর একজনের বয়স আছে মনে করো 7 বছর, আর একজনের মনে করো 9 বছর, এরকম বয়স থাকতে পারে। এই যে বয়স, 3টে বয়স আছে, 3 জনের 3 রকম বয়স, এই 3 রকম বয়সকে যখন আমরা যোগ করব, তাহলে 8 আর 7 15, 15 আর 9 কত হচ্ছে, 24, ঠিক আছে, এটার যোগ করলে হচ্ছে 24। তাহলে এই 24 বয়সটা কার, তোমাদের 3 জনেরই তো 24 বছর বয়স, টোটাল বয়স 24 বছর।
এই টোটাল বয়সটাকে যত জন আছে সেই সংখ্যা দিয়ে যখন ভাগ করে দিয়ে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে গড়। অর্থাৎ এই 8 হচ্ছে গড়, অর্থাৎ তিনজনেরই যদি গড় বয়স বলা হয় তখন বলা হবে 8 বছর। ঠিক সেই রকম এখানে বলেছে 42 জন শিশুর গড় বয়স 11 বছর, অর্থাৎ সবার বয়সকে 11 ধরা হয়েছে। তাহলে তাদের মোট বয়স কত হবে? তাহলে সবার একজনের বয়স যদি 11 বছর হয় তাহলে 42 জনের বয়স কত হবে? তাহলে 42-এর সঙ্গে 11 গুণ, তাহলে লিখবো তাদের মোট বয়স কি করে হচ্ছে 42 গুণ 11। 2 1 কে 2, 4 1 কে 4, 2 1 কে 2, 4 1 কে 4, গুণ করে দিলাম। এবার কি লিখবো, 2 4 2 6 4, এত বছর। তাহলে তাদের মোট বয়স কত হচ্ছে 462 বছর। ঠিক আছে, 11 বছর করে গড় হলো, তাহলে মোট বয়স যদি আমাদের হিসাব করতে হয় তাহলে কত হয়ে যাবে 462 বছর। গড় বয়স আমাদের দেয়া থাকলে মোট করতে গেলে গড়কে গুণ করে দিতে হয় যে সংখ্যাটা দেয়া থাকে সেই সংখ্যা দিয়ে। নেক্সট আছে দেখো 10-এর দাগের শেষ অঙ্ক। একটি সৈন্যদলের 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, 1227 জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, বাকি 8000 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে, ওই সৈন্যদলের মোট সৈন্য সংখ্যা কত? এক জায়গায় পাঠানো হলো 2580, এক জায়গায় পাঠানো হলো 1270, আরও বাকি থেকে গেছে 8000। তাহলে কি মোট সৈন্য সংখ্যা কত? যোগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে, তাহলে আমরা তাই লিখবো। তাহলে লিখবো আমরা কি, সৈন্যদলের মোট সৈন্য সংখ্যা একদম সোজা, এটা মোট সৈন্য সংখ্যা, এক এক লাইনে উত্তর খুবই সোজা। কি হচ্ছে, প্রথমে পাঠিয়েছিল এক জায়গায় কত, 2580 জন, তারপরে পাঠালো 1270 জন, পরে পাঠাবে 8000 জন। তাহলে তিনটাকে যদি আমরা যোগ করে দিই আমাদের উত্তর বেরিয়ে যাবে 300, 8 আর 7 যোগ করলে হচ্ছে 15, 15 আর 5 হাতে 1, 2 আর 1 3, 5 আর 3 8, 8 আর 1 9 আর 2 11। তাহলে সৈন্যদলের মোট সৈন্য সংখ্যা কত, 11850 জন। খুবই সোজা ছিল অঙ্কটা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই যে 1-10 দাগ পর্যন্ত অঙ্ক করালাম, এর মধ্যে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের নেক্সট ভিডিওয় সেই সমস্যার সমাধান আমি করিয়ে দেব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।